আজি মহাষ্টমী, মার আরাধনাত মুখরিত সমগ্র রাজ্য। পরম্পরা অনুসরি ঠায়ে ঠায়ে আরম্ভ হয়েছে বলি বিধান। মহাষ্টমীর এই শুভক্ষণত রাজ্যজুড়ি বেদ মন্ত্রের ধ্বনিরে পূজিত হয়েছে মা দুর্গা। মহাষ্টমীর দিনটিতেই মহাগৌরীর রূপত পূজা করা হয় দেবী দুর্গা। আকাশে বতাহে এতিয়া কেবল মা দুর্গার বন্দনা, ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা আদির মাঙ্গলিক বাদ্যর সরকীয় ঐক্যতানের সুরত মুখরিত হয়েছে সমগ্র রাজ্যের আকাশ বতাহ। আজি দিনের 9:12:47 ভিতর মহাষ্টমাদি কল্পারম্ভ। নিশা 8:23:30 ভিতর সমাপন হব সন্ধি পূজা। সমান্তরালক দুর্গা পূজাক লৈ উদলি মুদলি হয়েছে নীলাচলের বুকু। পুয়ারে পড়া অগণন ভক্তর সুদ বইছে কামাখ্যা ধামলৈ। এয়া কামাখ্যার পরিবেশ। অষ্টমীর দিনটোত কামাখ্যা ধামত আছে বলি বিধানের পরম্পরা, সাজু করা হয়েছে পশু পক্ষী। আমার মহাষ্টমীর সকল যুজা করা হয়েছে। এটা আমার মানে মন্দিরের পূজা অবস্থা হয়ে গেল। হয়ে যাওয়ার পিছত এটা তীর্থযাত্রীখিনি আমি সুকলমে দর্শন করার কারণে ব্যবস্থা করে আছো। 4:00 বজাত আর সন্ধি পূজা হব। তারপর পরিভ্রমণ আছে, মার আজি পরিভ্রমণও হব। তা মা আর শিবক লৈ আমি পরিভ্রমণ করাম। তারপর নৈনন্তিক যদি আমার অষ্টমীর যখন পূজা আছে, রাতির অর্ধরাত্রির পূজা আছে, অর্ধরাত্রির বলি হব, অর্ধরাত্রির পূজা আছে, সুকলমে গোটেখিনি পার হব। আজি তীর্থযাত্রীর ভিড় অসংখ্য অনেক বহুত বেশি তাহলে সেই কারণে অকমান হেৰি আছে, যাতে সোনকালে সোনকালে তীর্থযাত্রীখিনি ভালে ভালে দর্শন করাই দিব পারো। দর্শন করে মার ওসর আশীর্বাদ লৈ পেলে যাতে যাব পারে তারে কামনা আর। ইফালে সন্ধি পূজার সময়ত বিয়লি 4:00 বজার পৰা কিছু সময়ের বাবে ভক্তর দর্শন বন্ধ হব মা কামাখ্যা ধামত। সন্ধি পূজার সময়ত আমি অকমান সময়ের কারণে বন্ধ করে রাখি মানুষ দর্শনের। তারপর আর যিনি মানুষ রেস যিনি বাকি থাকবে সেইখানে মানুষ আমি দর্শন দিম। মহা অষ্টমীর দিনট দুর্গতি নাশিনীর আশীর্বাদ বিচারি যোগীখোপার মোহনপুরত সার্বজনীন পূজা মন্দিরের প্রাঙ্গণত ভক্তর ভিড়। পুয়ারে পড়া হাতে হাতে ধূপ শরাই খলিতা নৈবেদ্য লৈ ভক্তই ভিড় করেছেহি যোগীখোপার কাবাই ইটারিস্থিত মোহনপুরের এই পূজাস্থলীত। মহামায়া দুর্গা পূজার অষ্টমীর দিনট পুয়ারে পড়া লোকারণ্য হয়ে পড়েছে কাজিরঙার ঐতিহ্যমণ্ডিত কাকগোসানীর থানখনও। রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা 20,000ৰো অধিক ভক্তর সমাগম ঘটিছে ঐতিহ্যমণ্ডিত এই কাকগোসানী থানলৈ। আজির দিনটতেই কাকগোসানী থানত সম্পন্ন হব বলি বিধানরও। দুর্গার আশীর্বাদ লব আহিলো আর আমার শ্রী শ্রী কাকগোসানী মহামায়া যে থান আমার কাজিরঙার, আজি সপ্তম শতিকার 17 শতিকার পৰা এইটো আমাৰ ইয়াত পূজা অর্চনা চলি আহিছে। আমাৰ কাজিৰঙাবাসীৰ লগতে সমগ্র অসমৰ ৰাইজে ইয়ালৈ আহে। আমি সেৱা জনাব আহিলোঁ, তেওঁৰ চৰণত এপাহি পুষ্পাঞ্জলি দিবলৈ আহিলোঁ। আৰু ইয়াৰ যোগেদি কেৱল অসমেই নহয় সমগ্র দেশতে যাতে এক নতুন এক পৰিৱৰ্তন আৰু নতুন চিন্তা চৰ্চাৰে যে শক্তিশালী ৰূপত ভাৰতবৰ্ষ প্রতিষ্ঠা হয় আৰু ইয়াৰ সকলোরে যাতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয় আর বিশ্বত হয়ে থাকা যে আমি দুর্দশা বলিয়ে কৈছো সেই দুর্দশাসমূহ নাইকিয়া হৈ যাতে এখন শান্তি সমৃদ্ধির এখন সমাজ আর দেশ বা পৃথিবী যাতে বিশ্ব সকল জনগণ যেন একেলগে থাকিব পারে তারে আমি কামনা করছো। আর বিশেষকৈ অসমের ক্ষেত্রত অসমের জনগণের সুখ শান্তি যাতে বৃদ্ধি হয়। সমান্তরালক সিপাজারের এখন বিশেষ পূজাথলীর বৃহৎ আকারের চন্দ্রযান মণ্ডপে আকর্ষণ করেছে বহুতকে। ব্যতিক্রম নহয় শিবসাগরের ঐতিহাসিক দেবী দলও। আহোম স্বর্গদেও শিবসিংহর দিনত বররাজা অম্বিকায় আজির পৰা 290 বছর পূর্বে নির্মাণ করেছিল 3টাক দল, তার ভিতর অন্যতম দেবী দল। মহা অষ্টমীর দিনট শিবসাগরের দেবী দলত বরবলির দিনট দেখবলে পয়া গল ভক্তর ব্যাপক ভিড়। মুঠর উপর দুর্গাপূজার আনন্দত আত্মহারা হয়ে পড়েছে রাজ্যবাসী। পরম্পরা অনুসরি ঠায়ে ঠায়ে অনুষ্ঠিত হয়েছে বলি প্রথা।
বলি প্রথা অনুষ্ঠিত নোহা মণ্ডপ সমূহত বলি অবিহনে ভক্তই জনাইছে মার চরণত সেবা। অসমীয়া প্রতিদিন ডিজিটাল ডেস্ক।